আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াইগ্রাম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে নাটোরে বোম্বাই লুটের কচু একের আসলে কি পরিমাণে লতি হয়ে থাকে ভিউয়ার্স, সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। তো ভিউয়ার্স, আসলে এটা কীভাবে চাষ করে সেটাও আপনাদেরকে সব বিস্তারিত আজকে জানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লতিরাজ কচুর জমি। তো এখানে 33% জায়গা এখানে চাষ করা হয়েছে, 1 বিঘা বা 33% যাই বলেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো এই যে লতি আসলে কি পরিমাণে লতি বের হয় সেটা আপনাদেরকে দেখাই। তার আগে বলি যে আসলে এটা আপনার 1 বিঘা বা 33% জমিতে এখান থেকে প্রতি সপ্তাহে আপনি প্রায় 5 থেকে 6 মণ পর্যন্ত কিন্তু লতি উঠাইতে পারবেন। আর এভাবে আপনি দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু এখান থেকে লতি বিক্রি করতে পারবেন। এবং লতিটা আপনার বিক্রি করার শেষে আপনার কিন্তু এই কচুর কাঠটা, এই কচুর কাঠটাও কিন্তু আপনারা 25 থেকে 30 টাকা পিস আপনারা কিন্তু পাইকারিতে বিক্রি করে দিতে পারবেন। আর এটা অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। তো এটা চাষে আপনারা 1 বিঘা বা 33% জমি চাষে আপনার লতি আসা পর্যন্ত মাত্র খরচ হবে ইন টোটালি আপনার 10 থেকে 11 হাজার টাকা। আর এটার সার একদম সীমিত লাগে ভিউয়ার্স। তো এটা আপনার 1 বিঘা বা 33% জমিতে আপনারা যদি চাষ করেন, আপনার চা লাগবে মাত্র 4200 পিস। তো 4200 পিস মাত্র চা লাগবে। আর এটা চাষে অবশ্যই লাভবান হবেন। আর এটা কিন্তু 50 থেকে 55 দিনের ভিতরে এটা কিন্তু লতি দেয়। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ছোট ছোট এই যে চারা কিন্তু বেরিয়েছে, এই যে পাশে যে সাইডে যে বড় চারাও আছে, তো এটা কিন্তু চারা অবস্থায় কিন্তু এটা লতি বের হয়। ছোট থাকতে আপনার 50 থেকে 55 দিনের ভিতরে আপনার কিন্তু লতিটা পাবেন। আর দেখতে পাচ্ছেন একটা গাছে, এই এই গাছগুলোর বয়স কিন্তু মাত্র 2.5 মাস। তো 2.5 মাসে কিন্তু এমন লতি বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি সাইজ এই লতিটার সাইজ, আর এটার কালারটা হচ্ছে একদম সবুজ, সেজন্য এটা বাজারের চাহিদাটা অন্য লতির থেকে আপনার এটার 200 থেকে 300 টাকা বেশি বিক্রি করতে পারবেন। আর এটা মোটা এবং লম্বা হয়ে থাকে, প্রায় 2 থেকে 2.5 হাত লম্বা হয় এবং আপনার মোটা হয়ে থাকে, 10টা 12টাতেই কেজি হয়ে যায়। আর এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো প্রতিটা গাছে 1টা 2টা 3টা, ওই যে ওপারে 1টা 4টা, ওই যে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে লতি হয়ে আছে ভিউয়ার্স, প্রত্যেকটা গাছে কিন্তু লতি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাশে, তো প্রতিটা গাছে এটা একদম অরিজিনাল যে লতিরাজ কচুটা সেটাই হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা এই যে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে লতি বেরিয়েছে, চার চতুর্দিক দিয়ে কিন্তু লতি। সপ্তাহে কিন্তু এটা 2 বার কাটতে পারবেন। এই যে যেই লতিটা দেখতে পাচ্ছেন এটা একটু একটু বড়, তো এর থেকে এটা একটু ছোট, তার থেকে এটা একটু ছোট, তার থেকে এটা একটু ছোট, এরকম পাশে আরও যে আর একটা। তো এটা কালারটার জন্য বললাম, তো এটা ফেভারিট। আর এটা আপনার 2400 থেকে 2500 টাকা মন কিন্তু আমার এদিকে বিক্রি করা হয়। এখন বিভিন্ন ওখানে বিভিন্ন তরকারি চাহিদা হিসেবে আপনার দাম কম বেশি হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে লতি হয়েছে, কি পরিমাণে আসলে লতি হয়ে থাকে সেই লতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। এখন এই যে দেখতে পাচ্ছেন লতি, এই যে দেখতে পাচ্ছেন লতি, এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে লতি বেরোয়ছে ভিউয়ার্স। তো এটা চাষে অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবে, আর আপনাদেরকে আরও দেখাই। আর এটা এখন কিন্তু আপনার এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে লতি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লতি অলরেডি এখানে বেরিয়েছে। তো আসলে এটা আসলে চারা, এটা কিন্তু চারা হয়, আপনার এই যে পাশে চারা আছে আমরা কিন্তু এখান থেকে চারা সেল দিয়ে থাকি। তো ভিউয়ার্স চারা কিন্তু আমরা সেল দিয়ে থাকি। তো
পাশে আমাদের চারা, তো এই জমিটাতে আমরা পাশে চারার জমি, আমরা শুধু চারা করার জন্য এখানে রেখে দিছি। তো হচ্ছে যে এখানে কিন্তু সব চারা হয়, আমরা আমরা লতি না কাটলে কিন্তু এখান থেকে কিন্তু সেই চারাগুলো কিন্তু এখানে কিন্তু বের হয়। তো আপনাদেরকে এখন আপনাদেরকে চারা যেগুলা মূল যে চারাগুলা সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। এই যে হচ্ছে এটা কিন্তু চারা, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারা, এই যে চারা। আসলে কিভাবে বুঝবেন যে আসল আসল লতিরাস কচুর কোনটা? তো তার আপনাদেরকে দেখাই দিই যে এটা কিন্তু একদম অরিজিনাল যে চারাটা সেটা হচ্ছে এটা। তো ছোট অবস্থায় কিন্তু লতি হয় ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন একটা, এই যে দুইটা, অলরেডি দুইটা কিন্তু এখানে, কিন্তু এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এই সাইডে, তিনটা অলরেডি কিন্তু এখানে কিন্তু লতি বেড়েছে। তো এটাই কিন্তু আসল আপনার লতিরাস কচুর চারার নমুনা। তো এখানে কিন্তু সুন্দর সুন্দর চারা আছে অনেক, এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চারা। তো আমরা কিন্তু চারা সেল দিয়ে থাকি ভিউয়ার্স, আমরা দেশের সব জেলায় কিন্তু আমরা কিন্তু চারাগুলো সেল দিয়ে থাকি ভিউয়ার্স। এই দেখতে পাচ্ছেন এই যে চারা বেরিয়েছে, এই যে লতি বেরিয়েছে, এগুলো কিন্তু সব লতি, এটা হচ্ছে অরিজিনাল চারা। তাহলে এটাই বুঝবেন যে আপনার অরিজিনাল চারা। তো আপনারা যদি এটা কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা এটা নিতে পারবেন। আর যে পাশে আমরা কিন্তু আমরা এই কচুর সঙ্গেই আমরা কিন্তু এটা কিন্তু চাষ করছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টমেটোর গাছ, এটাও কিন্তু টমেটো গাছ, এই যে এটা এটাও টমেটোর গাছ, টমেটোর চারা। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টমেটোর চারা, এটাও টমেটোর চারা, এটাও টমেটোর চারা, সবগুলো টমেটোর চারা এই যে পাশে। আর এখানে কিন্তু আমরা লাল শাকও কিন্তু আমরা আমরা কিন্তু এখানে কিন্তু লাল শাক চাষ করছি আবার, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাল শাক সব। আমরা মিশ্র ফসল কিন্তু এখানে চাষ করছি, এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সব লাল শাক, যেগুলো কিন্তু সব লাল শাক ভিউয়ার্স, এই যে সব লাল শাক। আমরা লাল শাক এখান থেকেও কিন্তু আপনার এটা কিন্তু এক্সট্রা, আপনি এখান থেকেও কিন্তু টাকা কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে আয় করতে পারবেন। তো আমরা গত বছরে আমরা কিন্তু এই যে চাষ করছিলাম এটা, এটাতে লাল শাকও ছিটাইছিলাম, তো তারপরে আপনার ধীরে ধীরে গাছটাও বড় হয়েছে এবং লাল শাক হইতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লাল শাক সব পাশে সবে ছোট 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 বেরিয়েছে, এই সবে যে ছোট 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 চারা কিন্তু বেরিয়েছে। তো ভিউয়ার্স আপনারা যদি কেউ লতিরাস কচুর যদি চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু চারাটা সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন।